रूपाली पर्दा किंबा वास्तव जीवने सबखने समान जनप्रिय हार मानेनी कोनो प्रतिकूलत बर्णिल जीवने पे अगणित मानुषेर भालोबाशा परिचय अकबर हुसैन पाठान फारूक चलो तुम्हें अब डाक्तर के पास ले जाए बार बार डाक्तर के पास गए लाभ नहीं रे बाबा छात्र जीवन থেকে দাপিয়ে বেরিয়েছেন রাজনীতির ময়দানে যোগ দিয়েছিলেন 1966 এর ছয় দফা আন্দোলনে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধেও সিনেমা থেকে বিরতি নিয়ে ভোট যুদ্ধে অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন ঢাকা 17 আসনের সংসদ সদস্য তবে তার এই ছুটে চলা জীবনে ছন্দপতন এনেছে শারীরিক অসুস্থতা নানা সময় অসুস্থ হয়ে চিকিৎসা নিতে পাড়ি দিয়েছিলেন বিদেশে ফিরেও এসেছিলেন সুস্থ হয়ে তবে গত 13 মার্চ থেকে সিঙ্গাপুরের माउंट एलिजाबेथ हासपाताले तिनी असुस्थ हुए भर्ती फारूक भाईर अवस्था आसले जेटा आमरा बोली जे संकटापन्न अवस्था बोलते गेले जे गतकाल इंटरनल ब्लीडिंग छिलो आजके एकटु भालोर दिके बाट आईसीयूते इसे सबचेये बड़ो कथा होच्छे अनेकगुलो माने जेटाके बोले संक्रामक रोग रक्ते सेगुलो आस्ते आस्ते होयतो डेवलपमेंट दिके जाच्छे एबं आमरा आशा करब फारूक भाई अचिरेई फिरे आसबे भाभीर साथे कथा होयेछे सिंगापुरे तो इनशाल्लाह आई होप सो हि उइल बी बैक इनशाल्लाह तार अर्गानगुलो चलछे इंटरनल ब्लीडिंग बंध हो कल के पर्यंत तो खराब अवस्था खूब बेसि छो से एक भलो अवस्था मैं भलो अवस्था बोलते इंटरनल ब्लीडिंग बंध অর্গানগুলো কাজ করছে আমি ইনশাআল্লাহ মনে করি যে সে আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই অভিনেতা টানা 13 দিন অচেতন থাকার পর 7 এপ্রিল চিকিৎসকদের সারা দিয়েছেন চিত্রনায়ক ফারুক সারা দেওয়ার পর থেকেই পরিবারের বইছে স্বস্তির বাতাস আপনারা একটু খুশির খবর দেই আব্বু একটু কথা বলছে আব্বুরে ডাকছিলাম আব্বু ই করে জবাব দিয়েছে আর হাত পা কিনে রেখেছে সোনার চামচ মুখে নিয়ে তোমার জন্ম আর আজ সবকিছু ফেলে আবার তিনি দাঁড়াবেন লাইট ক্যামেরা অ্যাকশন কাটের রঙিন দুনিয়ায় ফিরবেন রাজনীতির ময়দানে তার পদচারণায় মুখরিত হবে এফডিসি প্রাঙ্গণ তিনি ফিরবেন পরিবারের কাছে ফিরবেন অগণিত ভক্তের কাছে এমন প্রত্যাশা সবার মুহিব আল হাসান সময় সংবাদ ঢাকা